বেমালা দিন পর মোর বান্ধবী নরসেন দিগনে মোর বাড়তে বেড়াইতে আসবে উল্লেখ কল মোর মন ডাকালে বেমালা খুশি ও আইলে মোরা দুই বান্ধবী মিললে হারা দিন কি কি করবো হগল কিছুই কল আমি গোলাকে শেয়ার হবো মোর দাদুর বউর মোর ভিডিও ডিসকাইব করবেন না কল মোরও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুর বউর, আপনারা এরা হগলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে মোর বান্ধবী কল নরসেন দিগনে একালে কাছাকাছি চললে আসছে, তার বেইন একালে ঘুমে গুনে উঠতে মুই কল ওরে আনতে যাইতে আসি বোঝেন, মনটা তো খুশি খুশি লাগতেছে ওরে আনতে যাবো ও আইয়ে খাড়াই রয়েছে তার ওরে যাইয়ে লই আসবো বোঝেন, তা দেখতে পেতে মুই একটু অটোরিক্সা নিয়ে নিছি যাইতে আসে একালে বেইন একালে ঘুমে গুন উঠে গেছে বোঝেন, বড় সাতটার নাহান বাজবে এরম সময় একালে উঠতে চলিয়ে যাইতে আসে ওরে আনতে, আর খুশি তো অবশ্যই লাগতে আসে। এই যে ফাইনালি ওর সাথে মোর দেখা হয়ে গেছে যে চলিয়ে আসছে, এখন ওরে লইয়ে মুই কলো মোর বাড়তে চলে যাবো। এই যে মগো দুই বান্ধবীকে একত্রে দেখি ফেলেছেন, এখন কলো ভালো লাগতে আসে যে যাবার কালে মুই একলা একলা রিক্সা করে গেছিলাম, আসার কালা কলো ওরে নিয়ে যাইতে আসি। তার মোর বান্ধবীকে তো কম বেশি সবাই চেনেন, দেখা গেছে যে ওর সাথে যখনই দেখা হয় তখনই তো মুই আমার লাগে শেয়ার করি, তার ফাইনালি অনেক একদিন পরে কল ও আসতে মোর বাড়তে, তার মোরা থাকমো এবং এনজয় করবো। আর এই যে চকলেট কেকটা দেখতে পাইতেছেন এইটা কল ও নিজ হাতে বানাইয়া মোর লইকে নিয়ে আসছে, মুই এবার চকলেট কেক ছাড়া কোনো কেক খাইতে ভালো পাই না বুঝছেন, ও আবার খায় ভ্যানিলা মুই খাই চকলেট, মগো এরম জিনিসপত্র মেলে না খাবার দাবার অনেক কিছু মেলে না। এরপর ও মোর লইকেই কল যেহেতু তুমি চকলেট কেক খাই ওর লেগে চকলেট নিজের হাতে বানাইয়া মোর লইকে নিয়ে আসছে, তার ইয়ে দেখে তুমি বেমালা খুশি হয়ে গেছি। আর ও বলতে আছে যে ও যেহেতু নতুন নতুন কেক বানিয়ে নিয়ে শেখছে মোকেও কল শেখাইয়ে দিবে বুঝছেন, তার মুই বলতে আসলাম যে তুমি যেহেতু বানাইয়ে নিয়ে আসছো তো তোমার হাতে রেখে দেয়। আর এখান দিয়ে দেখেন যে চারটে ফুল বোঝেন দূরে গোনে আসছো না, ওই নিচে পড়িয়ে গেছে, ওই বসকেই জানি কিন্তু নিচে পড়িয়ে গেছে। এই এলে মোর আবার হাসাহাসি করতে আসলে ও তো অনেক দূরে গোনে নরসিং দিগনে নিয়ে এসছে ড্যামরাতে, তার অনেক দূরের পথ না, এরপর হচ্ছে কেকটা সুন্দর করে নিয়ে আসতে পারছি এই বেশি। এইটা মোরা পরে কাটিয়ে খামো হানে হানে একটু ফ্রিজে বল, যেহেতু অনেক দূর গোনে নিয়ে এসছো না ওই লেগে, তার কাটিয়ে তো খাম কেমন লাগবে মোর ধারে টেস্ট, ও নিজ হাতে বানাই নিয়ে এসছে এ তো অবশ্যই আমি একে লাগে শেয়ার করবো না। তার কেকের ডিজাইনটাও কলো সুন্দর হয়েছে, তার শুধু কেক কি আনে নাই লগে কলো একটু আইসক্রিমও আনছে বোঝেন, আইসক্রিমটা নিজ হাতে বানাইছে। নতুন বানিয়ে না শেখছে লেগে বেমালা এক্সাইটেড যে ও যেহেতু নতুন বানিয়ে না শেখছে মজা হইতে আছে, মোরে কবে খাওয়াইবে বোঝেন, ওর লেগে কলো ও ইয়ে শিক্ষাই মোর লেগে বানাইয়া সুন্দর করে নিয়ে এসে আর বলতে আছে যে তুমি যেহেতু এত চকলেট কেক পছন্দ করো তো তোমারও শিখিয়ে দিন, তুমিও ঘরে ওই বানাবি নিয়ে খেবে, তার দেহা যাক কী হয় না হয় সব কিছুই আমি এগুলো লাগে শেয়ার করবো হ্যাঁ। তার দেখেন অনেকদিন পরে বান্ধবীর সাথে দেখা হইয়ে মোর একটু ভিডিও করতে আসি, সেলফি নিতে আসি, তার বান্ধবীর লোকে দেখালে কেমন লাগে, সারাদিন দেখা যায় ঘর সংসার কিংবা বাচ্চা কাচ্চালেই তো মোরা সময়টা পার করি, কিন্তু বান্ধবী আসলে একটু অন্যরকমের ফিল হয় বোঝেন, তার ওর লাগে কথাবার্তা বলতেছে একলা বেগ নিয়ে গেল গেল বোঝেন, এখন ভোর আটটা নাহান বাজবে আর কি সকাল সকাল। তারপর দেন ওর মোবাইলের কভারটা দেখতে আসলাম, এর আগে অন্য তাল হ্যাঁ এখন আবার অন্যটা বোঝেন, তার যে এখন ওর লেগে নাস্তা রেডি করতে আসি যে বেগ নিয়ে গেলে হয়েছে নাস্তা খাইতে হবে না, তার এখানে করলো দেখতে পেতেছেন মিক্স এক ভেজিটেবল ডিম বাজার পরোটা ইয়ে রেডি করে ফেলেছি, যে বললাম যে তুমি নাস্তাটা খাও, মুই এবার একটু পরে খাবো যেহেতু মুই দেখা যায় যে অন্যান্য দিন আরও লেট হয়ে ঘুম গনে উঠি তো, তার এত সকাল সকাল মি নাস্তাটা খাইতে পারি না, তার ঘুমে গনে উঠে গেছে মোর মা ইয়া ওরে দেখে কলো এক লাভ বানাইছিলে গিফট এইটাও কি দিয়ে দেছে বুঝছেন। আর ওই মোর বান্ধবী যে আসবে বেঞ্জে কালা এইটা তো মোর মাইয়া রাত্রির কালা জানছে, জান নেই কলো এই গিফটটা রেডি করছে যে বান্ধবী আসলে আন্টি আসলে আন্টিকে মুই এইটা দিম বুঝছেন, তার ও আবার ওরে চিপস দিলে, তা যাই হোক এখন আবার ওর টিচার চলে আসবে মোর মাইয়ের ম্যাডাম আসবে, তো তার বলতে আছে যে তোমার ম্যাডাম তোমারে পরে গেলে এরপর মোর একসাথে এনজয় করবো হানে। আর মোর বান্ধবী এই গিফটটা পাইয়া বেমালা খুশি হয়েছে, স্লাইম দিয়ে এইটা বানাইছে যে ওর আন্টি আসবে আন্টি আসলে এরপর এই গিফট করবে, তাই যাই হোক। আর ওই মগজে কেকটা যে বান্ধবী বানিয়ে নিয়ে এসছে না ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর মোর মাইয়ারও পড়া শেষ করে আসছে যে এখন মোরা এই কেকটা কাটতে খাম, ও বানিয়ে নিয়ে এসছে এটা টেস্ট কেমন মোরা খাইয়ে একটু বুঝতে হবে না বোঝানি, তার এই যে এখন কলো কাটিং পর্ব চলবে মোর দ্বারা বেমালা ভালো লাগতেছে সেলিব্রেশন, একটা কেক যে এত সুন্দর একটা জিনিস যে কোনো অকেশনকে কলো এককালে আকর্ষণীয় করে ফেলে এক কেক দিয়ে, তার মোর চকলেট কেক প্রিয় আকার বেশি করে চকলেট দিয়ে মোর লিখে কলো কেকটা বানিয়ে নিয়ে এসছে, চকলেট ছাড়া আমি অন্য কোনো কেক খাই না বোঝেন, তার যাই হোক এই যে এখন মোরা কাটছি আর ভেতরটা যে কেমন হয়েছে এটা খাওয়ার পরে মগজে মোহের যে এক্সপ্রেশন ওই দেখলে এগুলো বুঝতে পারো, তার মোর মাইয়া খাইয়েই বলতে আসে যে খুব স্বাদ হয়েছে ভালো হয়েছে টেস্ট হয়েছে বোঝেন, আর মইও খাইয়ে বলতে আসি যে খুব ভালো হয়েছে, এখন যে এক জিনিস বানায় হ্যাঁ ওইটা যদি কেউ খাইয়ে বেমালা প্রশংসা করে তাহলে কলো ওর অনেক ভালো লাগে আনন্দ লাগে, যেমন ওই জিনিসটা নিয়ে এসে আর খাইয়ে বলতে আসলাম যে বেমালা টেস্ট হয়েছে ভালো হয়েছে, কাটছি না ভিতরের পিসগুলো কি সুন্দর হয়েছে, কিন্তু এইখান দিয়ে যে বললাম না দূরে কোনো আনছে তো তার ওই
ওই যে ফুলের যে ক্রিমটা ওগুলো একটু উপর রেপে রেখে গেছে, তাতে কোনো সমস্যা নেই, বেমালা দুর্গন আছে না, তার ভিতরটা এত সুন্দর পাতি হয়েছে খাইতো বেমালা সাদাল হে, তার বেমালা সবটা ইয়ে দেখতেই তো বুঝতে পারতেছে না। আর মুই যে খাইয়ে খাইয়ে বলতে আসি যে ভালো হয়েছে, ও খালি মরে বলতে আসি কে ক্যাল ক্যাল যে তুমিও পারবা হানে বোঝান, তা দেখা যাক। মুই আসলে কেক এই কখনো বানাই নাই, কিংবা বানাইলেও মোর অত ইন্টারেস্ট আসলে না, ওই মোরে ইন্টারেস্টে জাগাইতে এসেছে যে তুমিও বাড়তে বানাই বানিয়ে খাবে। তা যে এখন কল আইসক্রিমটা খাইতে আসলাম, আইসক্রিমটিও আবার ডিপ ফ্রিজে ভরিয়ে তুইছিলাম, এই দেখেন এরম করি। এটাও যেহেতু মুই চকলেট ফ্লেভার পছন্দ করি, ও চকলেট ফ্লেভারের আইসক্রিম করলাম। আমার বান্ধবীর সাথে দেখা হলে আগে করতাম কি যে বাইরে ঘুরতাম কিংবা যে কোনো স্পটে যাইতাম, এ ফির বললাম যে মোরা বাড়তেই সুন্দর করে ঘোরাফেরা করবো, যে কোনো হের পরে যদি কত ইচ্ছা করে কিংবা কী কী হরমো ওরে লইয়া হগল কিছু তামাকে লাগে শেয়ার অবশ্যই করবো হানে, কিন্তু বাইরে দেখা করলে এই ধুলাবালি রোদ্দুর ভিতরে মোর ধারে ভালো লাগে না বোঝেন। আর ঘরে থাকলে কি সুন্দর দেখা যায়, ঠান্ডা মাথায় গল্প গুজব করা যায়, এনজয় করা যাবে, মালা ভালো লাগে। তার বললাম না খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়ে গেছে মগো গল্প গুজব করা, তার ও আসলে কোথায় গনে যে মগো এত কথাবার্তা আসে আর এত হাসাহাসি করি। হ্যাঁ আমি বলতে পারি না, নর্মালি তো কলো ঘরে খুব বোরিং ফিল করি মুই, কিংবা ও ওর ঘরে বোরিং ফিল করে, হাসাহাসির কোনো কথাই থাকে না ঠিক আছে, কিন্তু ও যে আসছে এখন এত কথা এত গল্প কোথায় গনে আসতে আসে, আর মোরা এনজয় করতেছে আড্ডা দিতে আসছে। তার মধ্যে ঢাকা ড্যামরাতে থাকি আর ও থাহে নরসিংদীতে, মগো বেমালা দূরত্বর বন্ধুত্ব হইলেও কিন্তু মোরা সবসময় কানেক্টেড থাকি, যোগাযোগ থাকে, মগো প্রত্যেক দিনই কোনো না কোনো কথা টেক্সট কিংবা মোরা যখন যেটিই করি মোরা দূরে থেকেও করলো ওইটা থাকে, মগো কানেকশানটা থাকে বুঝছেন। আর কাছে আসলে তো মনে করেন যে যত দুনিয়ার কথাবার্তা আছে আসে আসিতে শুরু করিয়ে সব কিছুই হয়, আর বান্ধবীর সাথে যে সময়টা কাটানো হয় আনন্দ লাগে কিংবা অন্যরকম একটা ফিলিংস হয়, ওইটা করলো পরিবারের সাথে থাকলে ওরম করে আনন্দ করা যায় না, বান্ধবীর সাথে সময়গুলো কাটানোর মুহূর্তগুলো করলে একটু অন্যরকমের হয় বোঝেন, এক্সক্লুসিভ যে ইয়েকে মোরা বললি থি। তাই দেখেন মোরা এই যে আনন্দ যে করতে আসি, কথাবার্তা যে কী বলতে আসি, কোথায় গনে যে এত আনন্দ আসতেছে, আসেন যে বান্ধবীদের সাথে আসলে এত মজা করেন, আর মোর ওরমের কোনো কোনো বন্ধু বান্ধব বলতে কেউই নেই বোঝেন। এই মুহূর্তে আসিয়া যদি মুই বলি যে মোর কোনো ভালো বান্ধবী বলতে ও একাই হয় না, যে অনেক মানুষের অনেক বন্ধু বান্ধব থাকে, অনেক আড্ডা দেয়, অনেক সার্কেল দেয়, মুই এককালে ওরমের না, মোরে বেশিরভাগ সময় দেখবেন যে আমি পরিবার নিয়েই থাকি কিংবা বান্ধবী বলতে একজনই, তার স্কুল কলেজ ভার্সিটি লাইফে তো অনেক বন্ধু ছিল কিন্তু ওইটা আসলে দেখা গেছে বেস্ট ফ্রেন্ড না, ওইটা ওই দেখা যায় ক্লাসমেট বেস্টমেট ওরম করে সবার সাথে তার প্রত্যেক দিন যোগাযোগ কিংবা মনের মিলটা হয় না। তার ওর সাথে যেহেতু মোর অনেক ভালো সম্পর্ক, ওর লেগে করলে এখনও ঠিক আছে, ও মোর বাড়তে আসে, মোরা ঘুরতে যায়, আনন্দ করি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তার মোর দাদুরে বুয়ারা দোয়া করবেন ওর সাথে যেন সারা জীবন এভাবেই সুন্দর মগো সম্পর্কটা থাকে। আর এখন তো আড্ডা করতে এসে আড্ডা দিতে এসে আড্ডার পরে মগো এই যে রান্দা বাড়া, মোরা কী কী করবো, কী কী খাওয়া দাওয়া করবো, কোথায় করতে যাবো, হগল কিছুই করলাম শেয়ার হবো। আর ও যেহেতু বলছে মুখে কেক বানাই না সে খাইবে, তার মুই কতটুকু পারমো আর কেকের আত্ম খাই না, হগল কিছুই করলো আমাগোর লাগে শেয়ার হম। পরবর্তী প্রত্যেকটা ব্লগ করলে মোর বান্ধবীকে নিয়ে আমাগোর লাগে শেয়ার হম, আমার দাদুরে বুড়ো এক ব্লগও করলো মিস করবেন না। তার আজকের মতো এখানে বিদায় নিতে এসে, হগলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোগলকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।